আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, ইনি আমাদের খুবই পুরাতন একজন পেশেন্ট। প্রায় 2016-17 সালের দিকে উনি এসেছিলেন ওনার ট্রিটমেন্টের জন্য। ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অস্টিও আর্থ্রাইটিস এবং স্পন্ডলাইটিস ছিল ওনার। জীবন একরকম প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। আসুন না দর্শক, ওনার সেই সময়কার কথাগুলো একটু শুনি। আজকে উনি এসেছেন স্যারের সাথে দেখা করার জন্য, সৌজন্য সাক্ষাৎ। তো ওনাকে পেয়ে গেলাম, একটু কথা বলে নিই ওনার সাথে। সেই যে চিকিৎসাটা নিয়েছিলেন 1600 সালে, তারপর থেকে উনি কেমন আছেন, ওনার জীবনটা কেমন পরিবর্তন হয়েছে, তার আগে একটু ওনার সাথে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম, বয়স কেমন হবে আপনার? বয়স বর্তমান 40 প্লাস, মানে 42। আচ্ছা, বাসা কোথায় আপনার? পাবনা। পাবনা কোথায়? পাবনা প্রথমে ছিলাম সোজানগর, এখন বর্তমান আমিনপুর থানা। আচ্ছা ঠিক আছে। পেশাগত ভাবে কি করেন? আমি প্রবাসী। প্রবাসী, কোথায় থাকেন? কুয়েতে। কত বছর থাকেন কুয়েত? বর্তমান 24 বছর। অনেকটা সময় জীবনের, অনেকটা ওখান থেকে তো আমার জীবনের অধিপতন, এই বাদ ব্যথা ওখান থেকে শুরু হয় আমার। কি হয়েছিল প্রথমে? তো আমি একটা আঘাত পাই এখানে, ওখান থেকে আমার শুরু হয়। কত সালে এটা? এটা হচ্ছে 2003 সালে। 3 সালে তখন অলরেডি কুয়েতে আছেন? কুয়েতে আমি অলরেডি, নতুন অবস্থা। আচ্ছা, নতুন অবস্থা। কাজ করতে গিয়ে, কাজ করতে একটা কার্টুন উঠায় এখানে, এই ফাইলের কার্টুন, মানে অফিসে ডিউটি করি তখন এই ফাইল পড়ার পরে আস্তে আস্তে ব্যথা হয়। ওই ব্যথাটা এত ই হয়, তখন হাসপাতালে ভর্তি হই। হওয়ার পরে আমার কোনো কাজে আসে না, আমরা ওখানে ভর্তি করে রাখে। মানে তখন ব্যথা পাওয়ার পর আপনি দেখছেন আর ওইটা দিয়ে আপনি কাজ করতে পারছেন না, ব্যথা হচ্ছে, কাজ করতে পারছেন না। তো কাজ করার জন্য গিয়েছেন, কাজ না করলে তো টাকা পাওয়া যাবে না, ফেরত পাঠিয়ে দেবে, একটা ভয় কাজ করতে। তখন ওখানে হাসপাতালে ভর্তি হই। হওয়ার পরে মানে এক সপ্তাহ ছিলাম, থাকার পর ওরা কিছু মেডিসিন দিল, দেওয়ার পরে ওই মেডিসিন রেগুলার খাইতে হয়, কিন্তু তেমন একটা কাজ হয় না। লাস্ট পর্যায়ে আমি এই মোবাইলের মাধ্যমে স্যারের সাথে যোগাযোগ করি। আচ্ছা, ওখান থেকে আসার পরে আল্লাহ আমার এতটুকু এত ভালো করেছে, এখন আর আল্লাহ দিলে ওই রকম সমস্যা আমার এখন হয় না। আগে তো আমি উঠে বসতে পারতাম না। আচ্ছা, উঠতে পারতাম না, নামাজ পড়ার তো দূরের কথা, নামাজের শির যেতে পারতাম না, এমন অবস্থা। তারপর স্যারের সাথে, মানে তখন তো আপনি আরো ইয়াং, একদম ইয়াং, একদম ইয়াং অবস্থা, প্রায় আরো 16 বছর আগে। তো ওই সময় আপনি একদম মানে পাললে পাথর ভেঙে ফেলেন এরকম একটা, সেই মানুষটা আপনি যে নামাজ পড়বেন দাঁড়িয়ে সেটা করতে পারছেন না, বসতে পারছেন না, উঠতে পারছেন না, মানে জীবন প্রায় অসম্ভব হয়ে গেছে, মানে শক্তির জোরে আমি চলছি। এবং ওই সময়টা যে এতগুলো টাকা খরচ করে গিয়েছেন, সংসার দেখতে হবে, বাংলাদেশে গিয়ে কি করবেন, এই সব সংশয়ে কাজ করতেছিল যে জীবন হয় পড়ে যাবেন, নয় আপনাকে উঠে দাঁড়াতে হবে যদি সঠিক চিকিৎসা না পান। সবিলে বলেন স্যারের সাথে সাক্ষাতে উনি আমারে ভর্তি করলো, ভর্তি করার এক সপ্তাহ পরে ইনশাল্লাহ আমি খুব সুস্থ। পরে আমি একটা কি টিভি চ্যানেল ছিল, প্রথমে একটা টিভিতে সাক্ষাৎকার দিয়েছিলাম, মানে এরপর পুরো সুস্থ হয়েছিলাম তখন। তারপরে কিছু মেডিসিন আছে এখনো খাইতে হয়, তো আল্লাহ দিলে আল্লাহ মাফ করছে, খুব ভালো বর্তমান। স্যারের অসংখ্য ধন্যবাদ দিই আমি। আচ্ছা, মানে সেই 2016 সালের পরে এই যে 7 দিন আপনার জীবনটাকে বদলে দিয়েছে, এবং সেই থেকে আজ অবধি আলহামদুলিল্লাহ আপনি সুস্থ আছেন, এবং একটা সুস্থ স্বাভাবিক মানুষ যে ধরনের কাজগুলো করে সবটুকুই করতে পারছে, এবং কখনো আপনার মনে হয়নি যে আপনি একটা সময় এরকম অসুস্থ ছিলেন, এবং এতদিন আপনি এই কষ্ট করেছেন, চোখ বুঝলে দেখতে পাই, মানে সেই কষ্টের দিনগুলো আসলে আমার কষ্টটা একটু মানে ভুলে যেতে পারি না, কষ্টের দিনগুলো আসলে খুব কষ্টের। তো এই যে এরপরে সংসার হয়েছে, অনেক কিছু হয়েছে, আল্লাহ তিনটে বাচ্চা দিয়েছে, আল্লাহ তিনটে বাচ্চা আল্লাহ দিলে মাশাআল্লাহ খুব মেধা, আলহামদুলিল্লাহ। ধরেন এখনো আপনার চোখে যদি এরকম কোনো পেশেন্ট পড়ে, আপনার দেখা যায় সরাসরি স্যারের কাছে, স্যারের নাম বলি, ওখানে যাও তোমরা ইনশাআল্লাহ মাফ করা হলো আল্লাহ তার, কিন্তু সবেল্লা প্রধান স্যারের ওসিলা কিছু একটা পরিবর্তন হবে সেটাই। তো এই যে একটা বিশ্বাস থেকে আপনার মুখ থেকে অটোমেটিক্যালি চলে আসে, আমরা জানি আপনার মাধ্যমে আসলে অসংখ্য রোগী আমাদের কাছে, আমি 2-3টে রোগী অলরেডি পাঠিয়েছি স্যার এখানে, এবং তারাও কিন্তু অলমোস্ট সুস্থ, তারা এখন আর আশা লাগে না, মানে এই দেশে থেকে যেটা হয়েছে সেটা স্বাভাবিকভাবে মানে নিন্দার মধ্যে আছে, কিন্তু আমরা তো বাইরে থাকি, আমাদের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয় না, এই কারণে আমাদের মেডিসিন খাইতে হয়। অসংখ্য দর্শক আছেন যারা জানেন না
যাদের কাছে আলোটা এখনো পৌঁছায়নি, যেই ধরনের চিকিৎসা আসলে কি সম্ভব, আসলে কি মানুষ বছরের পর বছরের পর সুস্থ থাকতে পারে, আবার সেই সকল ভাই বোনদের জন্য কিছু একটা বলেন না। আপনারা যদি আমার মতন যদি ভুক্তভোগী হন, অবশ্যই আপনারা ডিপিআরসি হাসপাতালে আসুন এবং স্যারের সাথে দেখা করুন, এখানে ট্রিটমেন্ট নেন, ইনশাল্লাহ আপনারা সবাই সুস্থ হবেন। সবাইকে আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ। দর্শক শুনলেন এতক্ষণ আমার এই প্রবাসী ভাইয়ের কথা, যিনি গত 2016 সালের পর থেকে আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, ভালো আছেন। 2003 সাল থেকে ওনার শুরু হয়েছে কষ্টের জীবন এবং এতদিন উনি কষ্ট করেছেন, বাট এরপরে আর ওনাকে পেছন ফিরে তাকাতে হয়নি। যখনই উনি একটা সঠিক চিকিৎসা পেয়েছেন আলহামদুলিল্লাহ, সেই অবধি এখন পর্যন্ত উনি সুস্থ আছেন। সো দোয়া করবেন আমার এই ভাইটির জন্য, দোয়া করবেন যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, যারা ভেবে নিয়েছেন যে না আমি আর কোনোদিন সুস্থ হব না, তাদের জন্য চ্যালেঞ্জ করে বলছি একবার হলে আসুন, আমাদেরকে একটু হলে আপনাদের জন্য একটু কাজ করার সুযোগ দিন। ইনশাআল্লাহ আশা করি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।